তাকে আমরা লাগাই দিতে পারি, মানে ট্রান্সপ্লান করে দিতে পারি, এই আইনে এটা ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে এখনো লোক অতটা সচেতন হয়নি যে ওই মৃত ব্যক্তির ওই বডি থেকে কেটে কিডনি বের করে নিয়ে আরেকজনকে লাগাবে, এটা পরিবাররা সাধারণত দিতে চায় না আমাদের দেশে। এবং যদি কিডনি কেউ যদি আগে ডোনেট করে যায়, সে যদি লিখিতভাবে দিয়ে যায়, তবে নেওয়া সম্ভব হবে। কিন্তু যদি লিখিত না থাকে তাহলে পরে পরিবারের সম্মতি প্রয়োজন হয়, তো পরিবার সাধারণত খুব একটা সম্মতি দিতে চায় না। কিন্তু আমি মনে করি যে একটা মৃত ব্যক্তি কিডনি নিলে পরে আরেকটি জীবন রক্ষা করা যেতে পারে, আরেকটি জীবন স্বাভাবিক জীবন যাপন করতে পারে, এটা একটা বিরাট কাজ। মানুষের সেবা তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় সেবা, সবচেয়ে বড় ইবাদত। তো কাজে এই সেবা যদি মানুষ দিতে পারে তাহলে পরে আমি মনে করি দেশের কিডনি চিকিৎসা আরেক ধাপ এগিয়ে যাবে। আমরা পাশাপাশি কিডনি চিকিৎসার জন্য সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কতগুলো নতুন উদ্যোগও নিয়েছেন। আপনারা জানেন, আমাদের ডিজি মহোদয় বলেছে ইতিমধ্যে যে প্রত্যেকটি জেলায়, আমরা সেটা অনুমোদন করিয়েছি, প্রত্যেকটি জেলা হাসপাতালে 10 বেড কিডনি ডায়ালিসিসের ব্যবস্থা করা হয়েছে এবং 10 বেড আইসিইউর ব্যবস্থা করা হয়েছে, যেটা আগে ছিল না। এখন সারা বাংলাদেশে এই ফ্যাসিলিটি করা হচ্ছে, এটা এখন এটা বাস্তবায়ন হচ্ছে, ইট ইজ বিং ইমপ্লিমেন্টেড নাও। এটা আশা করি যে এই বছরের মধ্যে ওটা চালু হয়ে যাবে সারা বাংলাদেশে। এবং 8টি ডিভিশনাল হাসপাতাল, 8টি হাসপাতাল হচ্ছে, এবং প্রত্যেকটি হাসপাতালে একটি করে কিডনি সেন্টার আছে, কিডনি চিকিৎসার সেন্টার আছে, ডায়ালিসিস ইউনিট আছে, তারপরে ক্যান্সার ইউনিট আছে এবং কার্ডিয়াক ইউনিট আছে, এবং প্রত্যেকটি প্রায় 150 বেডের। তো কাজেই এখানেও এটা এখন কাজটি চলমান আছে। এই কাজ যদি ডিভিশনাল শহরে হয়ে যায় তাহলে ওই এলাকার লোকজন ঢাকায় আসতে হবে না, একটি প্রতিষ্ঠানে চাপ পড়বে না এবং খরচও অনেক কমবে, কষ্টও অনেক কমবে। এই চিন্তা করে এই 8টি ডিভিশনে আমরা 8টি হাসপাতাল স্থাপন করছি এবং আগামীতে আমাদের এই সমস্ত প্রত্যেকটি হাসপাতালেরই ইউনিট এই প্রত্যেকটি ডিভিশনে হবে, সেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এখন যেহেতু জনবল অনেক, জনগণের সংখ্যাও তো অনেক বেড়েছে, চিকিৎসা সেবা অনেক বৃদ্ধি পেয়েছে, কাজেই আমরা এই সেবাটুকু একদম মানুষের কাছে নিয়ে যেতে চাচ্ছি, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। আমরা আপনারা জানেন এই করোনার মধ্যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, এই এই ব্যাধিগুলো বিশেষ করে কিডনি চিকিৎসা একটু বাধাগ্রস্ত হয়েছে, আমাদের অনেক ইউনিট আমাদের বন্ধ করতে হয়েছিল এই করোনা রোগীদের সেবার জন্য। এখন সেগুলো সব ইনশাল্লাহ খুলে দেওয়া হয়েছে এবং নতুন করে আরও কয়েকটা হাসপাতাল মিলে প্রায় 126টি ডায়ালিসিস ইউনিট নতুন করে চালু করা ইতিমধ্যেই হয়েছে, যাতে দেশবাসী এই সেবাটা পায়। করোনায় পরিশেষে এটি বলবো যে করোনায় বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পৃথিবীতে নিজের অবস্থান করে নিয়েছে, এই কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রীকে, যার গাইডেন্সে যার নির্দেশনা আমরা কাজ করে থাকি এবং উনি আমাদেরকে এই করোনা চিকিৎসা বিনামূল্যে দেশবাসীকে দিয়েছে, বিনামূল্যে আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি, এখনো দিয়ে যাচ্ছি। আমরা প্রায় 22 কোটি টিকা দিয়েছি মানুষকে, 22 কোটি টিকা, 22 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে, 12.5 কোটি হলো প্রথম ডোজ আর প্রায় 8.5 কোটি হলো দ্বিতীয় ডোজ এবং 50 লক্ষ প্রায় হলো বুস্টার ডোজ। আমরা এরকম প্রায় 22 কোটি টিকা দেওয়া হয়েছে। আমরা একটা আনুমানিক হিসাব করেছি যে এই টিকা যদি আমরা কিছু কিনেছি, কিছু WHO থেকে পেয়েছি, যেখানে ফাইজারের টিকা এক একটা টিকার দাম প্রায় $30 $25 কতগুলো আছে $20, তাতে টিকা দেওয়ার পিছনেই এই খরচ হয়েছে প্রায় বাংলাদেশে ৪০,০০০ কোটি টাকা, টিকা এবং অন্যান্য যে সমস্ত উপকরণ লাগে। আমরা আরেকটি আমরা
বলতে পারেন যে আরেকটি বিরাট অর্জন আমাদের হয়েছে কিছুদিন আগে আমরা 1,20,00,000 টিকা দিয়েছি একদিনে এটা বিশ্বে কোথায় দিয়েছে কিনা আমার জানা নাই এটাও একটা নজির বাংলাদেশ সৃষ্টি করেছে তার জন্য সকলে কাজ করেছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় ডিজি অফিস প্রতিটি প্রতিষ্ঠান ইনস্টিটিউট এবং প্রায় 1,00,000 লোক কাজ করেছে বিভিন্ন বাহিনীর লোকজনরা কাজ করেছে প্রশাসনের লোকেরা কাজ করেছে সকলে মিলে এই কাজ করার ফলে আজকে দেখেন করোনা কত নিয়ন্ত্রণে চলে আসছে মৃত্যুর হার কত কমে গেছে একজন তো আমাদের অ্যাক্সিডেন্টে তো রোজ অনেক লোক মৃত্যুবরণ করে এবং সংক্রমণের হার 2% নেমে আসছে আমরা সকলকে এই সুযোগে ধন্যবাদ জানাই এবং আরেকটি কথা সাংবাদিক ভাইরা আছে বলি যে আমরা বুস্টার ডোজের ক্যাম্পেইন আবার শুরু করতে যাচ্ছি অল্প দিনেই শুরু হবে আমরা আহ্বান করব আমাদের যারা বুস্টার ডোজ এখনো নেয় নাই তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তারা যেন এগিয়ে আসে এবং বুস্টার ডোজ নিয়ে তারা নিজেরা সুরক্ষিত হয়ে যায় এটি আমাদের চেষ্টা থাকবে আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি 22 কোটি টিকা দিয়েছি আমরা ডোজ এবং তেমন কোনো সমস্যা কোথাও হয় নাই এটা একটা বিরাট অর্জন আমি মনে করি আমাদের স্বাস্থ্য বিভাগের ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মীরা কাজ করেছে এবং সঠিকভাবে কাজ করেছে বিদায় আমাদের এই অর্জন আমরা পৃথিবীতে টিকাতে এখন 8 নম্বরে অবস্থান করি 200টা দেশের মধ্যে এটা একটা বিরাট বিষয় আমি পরিশেষে এই প্রতিষ্ঠানের আমরা সফলতা আশা করি পরিচালক ডক্টর মিজান সাহেব ওনার নেতৃত্বে অন্যান্য যারা কাজ করে যাচ্ছেন আমরা আশা করি সকলেই আপনারা ভালো কাজ করবেন এগিয়ে নিয়ে যাবেন ট্রান্সপ্লান্ট আরো বৃদ্ধি করার চেষ্টা করবেন কারণ ট্রান্সপ্লান্ট যদি করতে পারেন তাহলে অনেক খরচা বেঁচে যায় রোগীরও কারণ প্রত্যেক দিন একটি করে ডায়ালিসিস করতে গেলে পারে তাদের সপ্তাহে 2টা ডায়ালিসিস লাগলেও আমি দেখছি হচ্ছে বাইরে প্রায় 3-4 হাজার করে নেয় প্রাইভেটে এবং সরকারেও একটা এই যে আমরা দিচ্ছি সরকারেরও খরচ প্রায় 3,000 টাকা হয় কিন্তু সরকার ডায়ালিসিসের জন্য তো সাবসিডি দিচ্ছে সে অল্প টাকায় ডায়ালিসিস করে যাচ্ছে আমরা আশা করি এটা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আপনারা প্রিভেনশনে থাকবেন যাতে আক্রান্ত না হতে হয় কিডনিটা ভালো থাকে সেই চেষ্টা করতে হবে আর অসুস্থ যদি হয় আমরা যদি শুরুতেই চিকিৎসা নেই তাহলে অনেকদিন আমরা ভালো থাকতে পারি আর আক্রান্ত হয়ে গেলে পর অবশ্যই আপনারা চিকিৎসা নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি জয় বাংলা জয় বাংলা